হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করব সবাই ভালো আছো, সুস্থ আছো। বৃহস্পতিবারের সকাল, এখন বাজে সকাল 8টা, আর আমি রেডি হয়ে গেছি, কারণ আজকে কুকুরকে নিয়ে একটু ডাক্তারের কাছে যাব। 3 মাসে একবার চেক আপ করাতে বলেছিল, কিন্তু আজ যাব কাল যাব করে আর ওকে নিয়ে যাওয়াই হচ্ছে না। কদিন প্রচণ্ড রোদ গরম ছিল, তো কালকে যেহেতু পরশু দিন একটু বৃষ্টি হয়েছে, তার জন্য গরমটা একটু কমেছে। আজকে দেখছি খুব রোদ উঠেছে, কিন্তু হাওয়া দিচ্ছে, গরমটা অতটা নেই। তাই জন্য মাকে বললাম চলো আজকেই যাই, আমি আর মাই নিয়ে যাচ্ছি। আর সকাল সকাল উঠেই রেডি হয়ে গেছি, তার জন্য দেখো বিছানার অবস্থা, এখন বিছানা টিছানা ভালো করে গোছানো হয়নি। তাড়াতাড়ি যাব, কারণ ওখানে নিয়ম হচ্ছে যে আগে যাবে তার নাম লেখানো আগে হবে, আগের দিন থেকে নাম লেখায় না, তার জন্য একটু তাড়াতাড়ি যেতে হচ্ছে। চলো বেরোই, ব্লগটা স্টার্ট করলাম, তোমরা চেক করতে পারো। তুই আবার মুখ দিয়ে বের করছিস, এই তো মোছালাম। ইস ইস ইস, খুব বদমাস। কি হলো, চলো চলো ডাক্তারের কাছে যেতে হবে, চলো। ডাক্তার প্যাঁক দেবে, যা না, প্যাঁক দেবে, যা। বাড়িতে ঢুকলাম, ঢুকে আমার আর ফ্রেশ হওয়ার টাইম হয়নি, কারণ কুকুর সেই সকালবেলা খেয়েছিল, তারপর আর খাইনি। ওর খিদে পেয়ে গেছিলো, বাড়িতে এসেই চিৎকার। তবে ওর একটা ভালো গুণ আছে দেখলাম, যে যতক্ষণ বাইরে থাকে একটু কান্নাকাটি করে না, চুপ থাকে, কিন্তু মানে বেশিরভাগ টাইমটাতে কি ঘুমিয়ে পড়ে। তো আজকে ঘুমোচ্ছিল আমার কোলে, তো ডাক্তার ওর কাছে যখন ঢুকলাম, উনি যে গালটা টিপে দিয়েছে, যে কি রে বলে গালটা টিপে দিয়েছে আর চিৎকার। বাড়িতে এসে ওকে খাওয়ালাম, খেয়েই সঙ্গে সঙ্গে ঘুমিয়ে পড়েছে। তো আজকে স্নান করতে ওর একটু লেটই হবে, আমি ঘুম পাড়িয়েই দিলাম। দেখলাম এত ঘুম আসছে, চোখ ঢুলে যাচ্ছে, ভাবলাম যে না, এখন যদি জোর করে জাগিয়ে রাখি তাহলে আরও ঘ্যান ঘ্যান করবে, চিৎকার করবে, তার থেকে এখন ঘুমিয়ে যাচ্ছে, ঘুমো, পরে স্নান করাবো। আর বাড়িতে এসেই দেখলাম দাদা বৌদি এসেছে, মানে পিস্তো তো দাদা বৌদি, ওরা অনেকদিন পরে এলো। তো আমরা জানতাম না যে ওরা আজকে আসবে, তাহলে আজকে আমরা না বেরিয়ে কালকে যেতাম ডাক্তারের কাছে। আমরা বেরিয়ে যাওয়ার পর দাদা ফোন করে খবর দিল যে ওরা আসছে। আমরা বাড়িতে ঢুকলাম, মানে কুকুরকে ডাক্তার দেখিয়ে নিয়ে বাড়িতে ঢুকছি, দেখছি ওরা তখনই এসেছে। আমরা সবাই গল্প করছি, কুকুর ওখানে ঘুমোচ্ছিল না, ওই জন্য উপরে নিয়ে এসে ওকে আগে ঘুম পাড়ালাম, চেঞ্জ করলাম, খেলাম। মা বাইরে থেকে ঘুরে এসেই রান্না করতে শুরু করে দিয়েছে, কিছু কিছু আইটেম বৌমনি করে রেখেছে। বৌমনি চান করতে গেল, করতে হবে বৃহস্পতিবার। এই যে কুটকুশের ঘুম ভেঙেছে 12:30, অনেক লেট হয়ে গেল। চলো চলো চলো, এবার স্নান হবে, কে স্নান করবে সোনাই, চলো চলো চলো। এই যে জামা খুলে দিয়েছি, জামা খুলে দিয়েছি, খালি গা করে দিয়েছি। এই ঘরে শুয়ে ঘুমোচ্ছিল, আমি ভাবলাম যে এখনো ঘুমোচ্ছে, আমি ফাঁকতালে স্নান করে নিই, চিৎকার শুরু করেছে, কোনো রকমে জলটা ঢেলেই এসছি। চল 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 স্নান করাবো, চলো এবার স্নান করিয়ে ফেলি। Oh!
নতুন মামির কোলে উঠেছে আর কান্না কাটি আছে হ্যাঁ আর কান্না নেই আর কাঁদবে না তো ও সবসময় কাঁদে না ছিঁদে পেলে কাঁদবে রাত 8:30 বাজছে, কুটুস এইমাত্র ঘুমলো একটু, অনেকক্ষণ ধরে খেলছিল, তারপর দেখলাম হঠাৎ কান্না শুরু করলো, একটু খাওয়ালাম, খেয়ে দেখলাম ঘুমিয়ে পড়লো। মায়ের কোলে দিয়ে আমি আর বৌমণি রুটি করলাম, আমি টক টক করে বেলে দিলাম আর বৌমণি টক টক করে সেকে নিল, তো দুজনে মিলে করলাম বলে তাড়াতাড়ি হয়ে গেল। দিয়ে ওপরে এসেছি, তোমরা কদিন ধরেই দেখলাম যে বেশ কিছু কোশ্চেন করছো, তো আমি ওয়েট করছিলাম কুটুসের কবে চেক আপ হবে। কুটুসের এই চেক আপটা না হলে তোমাদের ওই কোশ্চেনের অ্যান্সারগুলো আমি ঠিকঠাক দিতে পারতাম না। তো আজকে কুটুসের 3 মাসের চেক আপ ছিল, তো কুটুসের 3.5 মাস হলো, একটু লেটই হলো, আজকে নিয়ে গেছিলাম চেক আপে, সকালে তোমাদেরকে বললাম। ওকে চেক আপ করে বললেন যে একদম সব কিছু ঠিক আছে, ওর এখন 3.5 মাসে ওয়েট হয়েছে 5 কেজি 800। তো আমি জিজ্ঞাসা করলাম যে ওর ওয়েট ঠিক আছে নাকি, বললো একদম ঠিক আছে। ও যে ফর্মুলা মিল্কটা এতদিন খেত সেটা হচ্ছে সিমিল্যাক অ্যাডভান্স, কদিন ধরেই দেখছি একদম দুধটা খেতে চাইছে না। ডাক্তারবাবুকে আমি বললাম যে ও এই দুধটা একদম খেতে চাইছে না, তো উনি বললেন যে ওর যা ওয়েট এখন ওর 90 ml করে খাওয়ার কথা, সেখানে ও 30 ml খেতে চাইছে না, তার জন্য দুধটা চেঞ্জ করে দিয়েছে। এখন যেহেতু ওর বয়সটা একটু বেড়েছে, ওই জন্য শুধুমাত্র ব্রেস্ট ফিড করে ওর পেট আরোই ভরছে না, আগেই তোমাদের বলতাম যে আগেই ভরতো না, এখন তো আরোই ভরছে না, তাই জন্য দিনে 3 বার করে আমাকে দিতে বলেছে। তো আমি বললাম যে হ্যাঁ আমি 2-3 বারের বেশি দিই না, কোনো দিন 2 বার কোনো দিন 3 বারই খাই। তো আমি একটু টেনশনে আছি যে ওই দুধটা আবার ওর শ্যুট করবে নাকি খাবে নাকি। আর তোমরা যারা ফর্মুলা মিল্ক খাওয়াও তারা তো জানোই যে এই দুধগুলোর বেশ ভালোই দাম। আর সলিড খাবারের কথা আমি জিজ্ঞাসা করলাম, তো উনি বললেন যে আগস্ট মাসে কুটুসের ডায়েট চার্ট করে দেবেন, যে ওকে আমি আগস্ট মাস থেকেই কুটুস সলিড খাবার খাবে। আমি বললাম যে জুলাইয়ের একদম লাস্টে হচ্ছে ওর অন্নপ্রাশন আছে, বললো ঠিক আছে অন্নপ্রাশন হয়ে যাক, কিন্তু অন্নপ্রাশনে আর কে কত খাবার খায়, ওই জাস্ট মুখে একটু ঠেকানো হবে, তারপর আগস্ট মাসে ওকে আবার নিয়ে যাবো চেক আপে, তখন উনি ওর ডায়েট চার্ট করে দেবেন। সলিড কী কী খাওয়া স্টার্ট করবে সবই তোমাদের সাথে আমি ব্লগে শেয়ার করব যখন থেকে স্টার্ট করবে, আর উনি যা যা ডায়েট চার্ট দেবে তোমরা তো সব ব্লগে দেখতেই পাবে, আমি ওকে কী সারাদিন খাওয়াচ্ছি না খাওয়াচ্ছি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। আর যে ভিটামিনগুলো এতদিন খাচ্ছিল সব ওষুধগুলোর উনি একটু ডোজ বাড়িয়ে দিয়েছেন, কারণ ওয়েটটা যেহেতু একটু বেড়েছে ওই জন্য ডোজগুলোও একটু বেড়েছে, ভিটামিনগুলো যেগুলো 5 ফোঁটা খেত সেগুলো 10 ফোঁটা হয়েছে, আর সমস্ত কিছু ঠিকঠাকই আছে। আবার 1.5 মাস পর ওকে চেক আপে নিয়ে যেতে বলেছে। আজকে যে দাদা বৌদি এসেছিল কুটুসের জন্য এই গেঞ্জি আর এই প্যান্টের সেটটা নিয়ে এসেছে, কিন্তু কুটুসের এটা এখন বেশ বড়ই হবে, এটা রেখে দেবো, কুটুস আর একটু বড় হলে তারপর পরবে। 11:30 বাজে, এতক্ষণ তোমাদের দেখাচ্ছিলাম যে দাদার সাথে কুটুস কেমন খেলা করছে, এখন দেখছি কুটুসের দাদার সাথে বেশ জমে, মানে খুব খেলা করে দাদার সাথে। তো আমি তাড়াতাড়ি আগে ওপরে এলাম, মাকে বললাম আমি আগে ওপরে গিয়ে বিছানাটা করি, তারপর তুমি আর বৌমণি কুটুসকে নিয়ে দুধ নিয়ে ওপরে ওপরে এনে ওকে খাওয়াবো, তারপর শোয়াবো। তো চলো আজকের এই ভিডিওটাকে এখানেই এন্ড করি, তোমাদের সাথে নেক্সট একটা ইন্টারেস্টিং ব্লগ নিয়ে দেখা হচ্ছে। আজকে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, যারা প্রথমবার আমাদের চ্যানেলে ভিজিট করছো অবশ্যই চ্যানেলটা ছেড়ে যাওয়ার আগে সাবস্ক্রাইব করে দিয়ে যাও। আজকের মতন এখানেই, টাটা, গুড নাইট।